ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা চিন্তা ভাবনা প্রত্যেক বছরই থেকে থাকে, তো এবছরে আমাদের নতুন কিছু করে চিন্তা ভাবনার ভাবনা ছিল, সেই হিসাবে আমরা পুরনো সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি। সেই মতো আমাদের প্যান্ডেল বা মূর্তি সেইভাবে করা হয়েছে, পুরনো যান রথ হিসাবে আমরা ধরেছি, পুরনো সংস্কৃতি তুলে ধরার হিসাবে আমাদের মণ্ডপ সজ্জিত হয়েছে সেইভাবে রথের মাধ্যমে। এছাড়াও বর্তমান দিনে হ্যারি পটারের যুগ আর হাই স্পিড ইন্টারনেটের যুগে যেভাবে সমাজ এগিয়ে চলেছে, বর্তমান প্রজন্মরা কিন্তু আগেকার সংস্কৃতি আগেকার শিক্ষামূলক যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো প্রায় ভুলতে বসেছে বললেই চলে। সেই সঙ্গে আমাদের এই নতুন প্রজন্মকে পরিচয় করার জন্য বা আগে যে সমস্ত সংস্কৃতি এখন প্রায় লুপ্ত প্রায় হয়েছে সেই সমস্ত সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা সেই সমস্ত সংস্কৃতিগুলোকে শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরেছি। শুধু সাংস্কৃতিক নয়, শিক্ষামূলক কিছু চলমান প্রদর্শনীরও আমরা আয়োজন করেছি, যেমন আমাদের এখানে আছে ছৌ নাচ আছে, ডাঙ্গের পুতুল আছে, তারের পুতুল আছে, সংকীর্তন আছে, বাউল আছে, কবি গান আছে, আমাদের পা আমাদের পট শিল্প আছে, হ্যাঁ এরকম বিভিন্ন রকম যে সমস্ত সংস্কৃতি এখন প্রায় মানে অনেকেই জানে না, পুতুল নাচের রীতি কথা বলে সবাই অনেকে পড়ে, হ্যাঁ পট শিল্প অনার্সে গিয়ে প্র্যাকটিক্যাল করতে যায়, কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেরা এখন জানে না পটটা কোথায় হয় কীভাবে হয়, অথচ এখন আন্তর্জাতিকভাবে রিসার্চ চলছে তাদের নিয়ে। এই জন্য আমাদের এই সমস্ত চিন্তাভাবনা থেকে আমরা ওই পুরনো সংস্কৃতিকে তুলে ধরেছি। সেই সঙ্গে শিক্ষামূলক সেফ ড্রাইভ সেফ লাইফ থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি স্বচ্ছ ভারত অভিযান বেটি পড়াও মহিলা প্রত্যেক চ্যানেলকে আমাদের অভিনন্দন। তার সঙ্গে আমাদের এত দিন 19 বছর আমরা কোনোদিন পাইনি চ্যানেল একসঙ্গে, সেটা আমরা প্রচুর উল্লসিত। তার সঙ্গে এবছর একটু বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি, হ্যাঁ এই 5 দিনের মধ্যে এই অনুষ্ঠান চলবে, সুষ্ঠুভাবে চলতে থাকবে, যাতে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা চাই আর আপনারা যাতে পরবর্তী পদক্ষেপ আমাদের সঙ্গে সহযোগিতা করেন আমরা তার জন্য বাধিত থাকি। নমস্কার আমাদের ক্লাবের